আমরা তো যখন কেউ হগিরা লিফাই তো চায় তে দেখবেন কয় দিনের লাগিয়া উধা হইয়া যাই যায় কাঞ্জা তলের তে নাই ফালা সুতার হেতে নাই কয়দিন পরেতে সালামা লাগাও দিয়া গুসল টুসল বা হালাই দিয়া নোক টোক বড় মুছ দিয়া ঠোঁট গুড়ালাইছে তার একর আগ কর তে আগ করে রয়েছে ঠোঁট দেখা যায় না কারণ মুছে তার ঠোঁট গুড়ি আসে নেই কারবা তে সালা সুলা গাও দিয়া চটমট গাও দিয়া খাটাশের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না তার দাঁড়িয়ে চুলে একটা ফেসলাইকা রয়েছে মুছে টুসে তার ঠোঁটমুট দেখা যায় না দাঁত মাজা না ৩৬ বছর এই হ্যাঁতে যখন দেশাইছে তারে দোহানের তারা বয়াই লাইছে সাইড গুল দিয়া তারে বেড় দিয়া লাইছে এই জন্য বন হাদে এই জন্য কলা হাদে এই জন্য চা হাদে তেও মন মতো খাইতে আছে আরেকবার রোমালাইন ব্যাপারে তারে গাও দেওয়াই দিতে আছে এই কারবার চলতে আছে এরপরে আরেকবার কো তোমরা কী শুরু করছো কতে কি মনে করছো তোমরা মতো তো কইতে নামাইছে কইতে পারবা কিছু এর ভিতরে ভগিরেলিটা বেশি জমে হইলো যদি ল্যাংড হইয়া যায় জ্ঞান যায় একবারে কাপড় সুফর নাই ল্যাংডা তারে লইয়া দেখবেন কি নাচানাচি নয় তে যদি রিক্সা তুলে রিক্সাওয়ালা কয় কপাল মালা ভাগ্যাসেরা কয় যেমন তেমন মনে করো না হাতে উঠছিল মামুয়ে হ্যাঁ মামুয়ে তার রিক্সা তুলছে তে মনে করতেছে তার কপাল এইটা যে দূর আসিল এটা ফাঁস হইয়া গেছে গা এটা তে মনে করতেছে বিরাট কপাল ল্যাংডা হইলে দেখবেন তারে লইয়া হগলে ফাগল বেড়াইতে চেয়ারম্যান সাহেব দেখছে সভাপতি দেখে সে জিজ্ঞাসা ও তোমরা ল্যাংডা লইয়া কী শুরু করছো কয় যে চেয়ারম্যান সাহেব এবারের ভিতরে অনেক কিছু আছে চেয়ারম্যান আইস দিয়া কই ভিতরে যেটা আসিল তো এইটা বেড়াইয়া বার করে লাগছে এর ভিতরে আর কিছু নাই এইটাই ভিতরে আসিল বিবেক বিবেচনা বলতে একটা জিনিস আছে যেই মানুষটা নিজে তেজে লুঙ্গিটা ভিন্ন লাগবে এটাও বুঝে না তে আপনার উপকার করে দিব এই আসায় দোকান ভাই খাইতে আছে কুদুর আহল দাঁড়ে জিগাইতেন পারেন না আপনি এটা আমি কিতা করতে আসি তে তারে গুড়া রাহন লাগবে এটা এতে হিকছে না তে আপনি এটা কিতা করবো তে আগুন আগুন এইরকম বাংলাদেশও কিছু আছে এজেন্ট ফিট করে জায়গায় জায়গায় এক জায়গা গিয়ে বইয়া সাইডগুল দিয়ে বুড়ি ছড়াই দেয় আমার যে হুজুরে আগুন গেলে টেকনা ফাইবা এই মুড়ি আইতে আছে এইরকম আইয়া সেটা বিভিন্ন লোক আইয়া মুড়ি দেয় আমি যখন এক মাহফিলও কইছি যে ও মুড়ির জইতেছেন কি বুঝে কই হুজুরে কইছে যা চিন্তা সবটা বিলে হুজুরের খালি উরুসের সময় একটা বয়স দেওয়ন না ও যে বিলে আরও আসতে কন এখন উরুসের সময় বয়স দিছে তা তো নিশ্চিন্তে তে মুড়ি দিয়া সেটা জিগেছে হুজুর ইয়া অহন দামি মুড়ি দিলাম কিতা করতাম কই কী করবি তুই মুড়ি দিয়েছ তোর দোকান শেষে বাহিরা আমার না কোজন নামাজ টামাজ কাট যদি নামাজে ফরণ লাগে তোর আমার কাছে মুড়ি দিয়েছ কীর্তি না হুজুবিল্লা কেন তো তো বলি হুজুর কেমনে কিতা করবে হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি নেই না ফারতাম না তো ওয়াজ করতাম ফারতাম না এমনি যাই ভুটারুই আছে গাউন লাগবো আমি কথাই কিসে দিয়া যা একটা কারবার চলতে আছে না ওই তো না তো কি আর ফাও আইলাম আর কি গুড়ান দিয়া গেলাম একটা লাইন করেন চেয়ারম্যান সব দেখেন কি করণ যায় আমিন কন আপনারা কথা কইেন না ফিসার তারারও চেয়ারম্যান সব লাইন করতে আছে আমিন কন তো যেই কথাটা কইতাম ইসলাম তো হ্যাঁ যখন মুড়ি ধুইছে তো কইছে হুজুর আমি হন কিতা করতাম কয় তুই কিচ্ছু করণ লাগতো না তোর চিন্তায় তুই থাক বাহিরা আমি করা তো আমি কই মার্শাল্লাহ ভালো তো আর কোনো আমাজ রোজ আবাদত বন্দি দরকার নাই যেহেতু আপনার দায়িত্ব হবে লইয়া লাইছে কেন তার তো কোনো চিন্তা নাই হুজুর এলেকে বুদ্ধি করে দুইজনের কাছে মুড়ি দিস আমি কয় এত গরম হুজুর ফাওনের পরে দুইজনকে রে কয় হুজুরে আমারে কইছে কেয়ামতের ময়দান আমি বলে আটতে থাকাম আমারে ড্যানার দৈরে এটা দিয়া মাইজ্ঞানো নিয়ে হালাই দিব জান্নাতের মাইজ্ঞানোতে ফিরে যাইব তো আর হুজুর এলেকে দুইজনে আমি তো দুইজনকে রে একবার এই দিটা দিয়ে হালাই দেয় হুজুর চিন্তা করে দুইজনের কাছে মুড়ি দিস আমার তো শরীরটা বা তো এক হাতে যদি দরে যদি আথরা মসকাই জিজ্ঞা আর লাগে দুইজনের কাছে মুড়ি দিছি দুইজনে দুই হাত দৈরা ইটা দিয়ে নিয়ে যান না তো মাইকি অনেক হাত নাউজুবিল্লা আরও আসতে কর এই কারবার আসেনি আমরা দেশ
কিয়ামতের ময়দানে তো ঘুরতে থাকবো, যে ওই যে কইছিল আমারে ধরবো ধরে না দিক, কতক্ষণ পরে তে দেখবো ধরছে কেডা জানি সিফারা শক্ত, ফিরাসাইয়া দেখাব দেখবো আব্দুল মালিক কেড়াইডা কথা কেনা কেড়া আব্দুল মালিক কেড়া জাহান্নামের দারোগা ধরছে যে উফরি দিয়া সিফাটা রয়েছে ভিতরে দিয়ে আর ডিডি ঘুরা সিফার লগে তে ফিরাসাইরা কইব কেউ হুজুরে কো আব্দুল মালিক কইব তোমার হুজুরে কই আইছি তোমারে হন এ আব্দুল মালিক একটা ইডা দিয়ে নিয়ে জাহান্নামের বাজ্ঞান হালাইব তে বিচারবো হ্যাঁ হাবলা দি কইলেন বয়স দিলে কাম হইব অহন দি এই আমারে এই আব্দুল মালিককে কই ডালাইছে কিতা কর এখন তে গিয়া সেটা বিচারবো বিচারতে বিচারতে গিয়া দেখবো যে একবার উবুত্তিয়া কইরা রইছে কিয়া কুম কু আমরা হুজুরে দি কাছে গিয়া কইব আপনার না বিলে আমারে কিতা করেন আরে তোরে করম কম মলায় আগে আমারে কই ডালাইছে না কয় অহন কিতা করন কয় অহন আর কিতা করবা অহন ওই যেমনি দুই নেই আঞ্জা দিয়া ফুরাসতাম এমনি আঞ্জা দিয়ে উঠতে থাকো আর কিছু করেন না ভাইও বিবেক তারিকুদুর কামও লাগাইতেন না বিবেক তারিকুদুর কামও লাগাইতেন না আল্লাহর নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা সুবহানাল্লাহ বলবেন না নবীর 60 জন মেয়েছিল কয়জন জাইনব রোকেয়া উম্মে কুলসুম মা ফাতেমা সুবহানাল্লাহ বলবেন না সবচেয়ে আদরের হইল ফাতেমা ফাতেমারে যে আদরটা নবী জি করছে আমরা তারা কোনো জিয়ের এই আদর করে যাইতেন পারতেন না ফাতেমা নিজে কয় আব্বায় কোনোক্ষণ যাওয়ানোর সময় হগলতে শেষে আমার লগে দেখা করে যাইতো আবার কোনোখানতে আইয়া সাইডা হগলতে আগে আমার লগে দেখা করতো দেখা করে সে আব্বা ফোটলাটা খুললা কইতো ফাতেমা অনেক কিছু তো আনছি তোর যেডি যেডি কাম লাগে রাখলে এরপরে বাহি তার আরে দেন সুবহানাল্লাহ কইতেন না আদরটা কম না বেশি এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি একদিন ডাক দেয়া কয় ফাতেমা ও ফাতেমা তুই এমনি এই যে কবরও যে যাইবি কী প্রস্তুতি কয় চিন্তা করছি আব্বা আপনি আল্লাহ করলে আমার নবীজি দুজাহানের বাদশাহ নবী আমি হইলাম আদরের কন্যা একটা লাইন গাঁটকি হইতো না আলীর স্ত্রী হাসান হুসাইনের আম্মা আমি আমার কি আর চিন্তা আছে নবীজি চোখের পানি সাইডে দেয়া কয় ফাতেমা এই চিন্তা একদিনও থাইকো না কারণ কামতের ময়দানে আমি যে নবী তুমি যদি আমল নিয়ে যেতে না পারো তাইলে সেই দিন আমিও তোমার দিকে ফিরে তাকাবো না সুবহানাল্লাহ বলবেন না দুজাহানের বাদশা নবী তার মেয়ের ব্যাপারে যদি এই কথা কয় কহাইনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি খাগাসের গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না তে আপনারা জাহান নামের তে বাসাইয়া জান্নাত দিয়া দিব এই আশায় আপনি নামাজ ছাইড়া দিয়া বইয়া রইছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউমা কদ্দামাত ইয়াদা সেই কামতের দিন কোরআনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ঠিক কি না বলো আপনি দুনিয়া যা করছেন মনে করছেন গোপন করে লাগবেন কোনো কিছু বাবা গোপন নাই দুনিয়ায় বিচার করে লাউন যায় আগের রাইতে ঠেয়া খাওয়াইয়া বিচার কাজ করে লাউন যায় আপনার এগুলোর কথা কই না আমরা এগুলো আপনারা গুলব তো এটা নাই বিচার আগের রাইতে শেষ আছে নেই গালমা এটা হলো দুনিয়া অ্যাডভোকেট দৈড়া দুনিয়ায় বাচ্চা লাউন যায় ভাই ও কামতের মদানি ইয়াং জুরুল মার উমা কদ্দামাতি আদা প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে এরকম হাতের তালুটা আপনি ধরলে যেমন 5টা আঙুল দেখা যায় 3টা করে গিরা দেখা যায় হাতের রেখাটি দেখা যায় আমল নামার আর চাইতে ক্লিয়ার একেবারে স্পষ্ট আপনি দেখবেন ইয়াং জুরুল মারুবু মা কদ্দামাত আল্লাহ বলবেন এই পালাসুতা নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দাঁড়াও কেউ যদি কুদ্দুস থাহেন রাগ হইয়েন না এটা একটা উদাহরণ থাকতো ফুলে বইতো ফলে দেখেন ফরসিম সিং এর মতো ফরসিম সিং আমি এক মাফিলো গেছিলাম ফরসিম সিং সিং নেই ওই কংসনগরের লগে ফরসিম সিং বুড়িসং উপজেলার ফরসে আমি হ্যাঁ মাহফিলও গেছি গেছি পরে আমি কইছি এমন অনেক হাজির সাহেব আছে যারার বউ নাই তারা হস করে আই আবার বিয়ার লাগিয়ে ভাগ হল সেই গেল বুঝে একবার এই কাম করছে আমি দর করতাম পারতাম না আমি উদাহরণ দিয়ে ইতাম গিয়া কইছি হাজির সাহেব আস্তে করে উঠতে বাড়ি গেছে গা গিয়া সেটা বাদ দিয়া কয় এই হুজুর কেটার আনছে আর আমি যে বিয়ার লাগিয়ে ভাগ হল সেটা হুজুরে হুঁচে করতে আমি বাচ্চা থাকতে এবেড়ায় পশ্চিম সিং কেমনে আইয়ে দেহাই দিতে আছি টের ফাইবা কখনো আমি ডরে যাই নিরাল কোনো মতো ওয়াশ করে হেবাটারে টেন না পাওয়াই আইয়া ফরি আবার তারা থাকে
এটা একটা উদাহরণ আব্দুল কুদ্দুস কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে কবে আব্দুল কুদ্দুস দাঁড়াও ফেরেশতাদেরকে দেখে দেখ দিয়ে বলবে দেখি আমলনামা ফেরেশতারা এটা আমলনামা দেবে আব্দুল কুদ্দুসের হাতে একটা আল্লাহর হাতে একটা আল্লাহ তাকাইয়া কবে আব্দুল কুদ্দুস জান্নাত যাইতে মনটা কয় আল্লাহ হয় এটা আইয়া সে তো বইয়ে রইছি কয় নামাজ দি নাই কয় কোন অক্তের কথা কয় কোন অক্তের কথা কর নামাজ নাই আমরা বাড়ির গাড়ত মসজিদ না তাহলে তোর এইটা জিগাইছি তোরা বাড়ির গাড়ত মসজিদ না কি তা তোরে জিগাইছি নামাজ দি নাই কয় আব্বাই বাড়াই আদাগানি খেত দিছে না আরে তোর এইটা জিগাইছি কয় আমি না 10,000 টাকা দিলা আর তে কো আমি জিগাই কি তাতে কো আর তোর নামাজ কো কয় মসজিদের সামনে দিয়ে তো আমরা আই যাই আই যাই আরে নামাজের খবর কিটা কয় কোন অক্ত কয় ফজর কয় ফরসিদ না হলে ইমাম সাহেব জিগান সাক্ষী মেন না লাইছে ইমাম সাবরে ইমাম সাবরে আবার এতে আল্লাহরে সাক্ষী ইমাম সাবরে সাক্ষী মেন না আল্লাহর সামনে ইমাম সাবরে কয় হুজুর দেশি মুরগা দাওয়াত যে খাওয়া ইসলাম বুঝ করে সাক্ষী দিয়ে এখন ইমাম সাহেব তো সালাক হুজুর তো দাওয়াত ঠিক রকম লাগবো কেন এখন ইমাম সাবরে হুজুর আল্লাহ জিজ্ঞেস ও তেদি কয় নামাজ মিলে পড়ছে আপনি বিলে সাক্ষী ইমাম সাহেব বুদ্ধি করে জবাব দিয়েছে কয় আল্লাহ আমি তো সামনের দিকে ফিরে আল্লাহ ফাকবর করে নিয়ত মেন দালাইছি ফরে দিয়ে বুধ হয়ে আসছে আমি দেখছি না কইতাম পারতাম না আমি তো সামনের ভাই হেবাড়ার বাসা হেবাড়ায় বাচ্চা আল্লাহ কহ না এই কথায় কাম হইতো না দেখি সচিত্র প্রতিবেদন ভিডিওটা ছাড়ো এখন তার জীবন বৃত্তান্ত মেমোরি কার্ড এখন বিজ্ঞান যত আগাইছে ইসলাম বোঝা তত সহজ হয়েছে তুমি চিন্তা করছো আল্লাহ এত সারাটা জীবন এত কোটি মানুষের কেমনে রাখবো একটা 36 GB 64 GB মেমোরি কার্ডের ভিতরে গোটা পৃথিবীটারে ঠুকাই ফেলা যায় ঠিক কিনা বলো দুনিয়ার বিজ্ঞান যদি 64 GB ওই মেমোরি কার্ডের ভিতরে দুনিয়া ঢুকাইতে পারে এই আবার আল্লাহ পারে নাকি পারে না আল্লাহ সব কিছু তোমাকে বলবে যে স্ক্রিন লাগাও স্ক্রিন লাগায় বলবে তার মেমোরি কার্ড ঢুকাও মেমোরি কার্ড ঢুকে যখন ছেড়ে দেবে আল্লাহ কইব এইটা কয় আল্লাহ এইটাই তো রাস্তাটা ওই ইয়াতে এই যে ফান্ডারফুল ফাড় ইয়া তারপরে গিয়ে আইলাম আমরা এই নহল সমোহনী এরপরে রায়তলানি কয় রায়তলা দিয়ে যে কাঞ্জাতলার দিকে রাস্তাটা ঢুকছে এটা তো মার্শাল আমরা ওই যে স্কুলের মাঠ হয়ে মাহফিল রইল যে এইটাই তো কত তোরা বাড়িটা কয় ফুবি দিয়ে রইল এখন ভিডিও ক্যাসেট আগবাইতে আছে ক্যামেরা আগবাইতে আছে সাইয়া দেখে যে ফজরের আজান শোনা যায় ডাক দেখো আব্দুল কুদ্দুস কি শুনতেছো কয় ফজরের আজান হইতেছে কয় তুমি কো কয় আফগান না এটাও তো আমরা বাড়িটা গাড়া দিয়া কয় ঘর কোনটা কয় ফুবের বিডারটা দরজাটা খুললা দেহে ফুটবলের মতো গোল হইয়া বিদেশি কম্বল কাউ দিয়ে কাটা জানি উঠতে রয়েছে কয় ভিতরে কাটা কয় আল্লাহ আলগি দিয়া স্যার সাইয়া দেহে তে আব্দুল কুদ্দুসটা আল্লাহকে কি তারা হ্যান দিয়ে দিয়ে আজান হইতেছে তুই দিয়ে হলো ফুটবলের মতো গোল হইয়া হইতে রইছ কয় আল্লাহ শীতটা বালা পড়ছিল শীতের কারণে তুমি ফজর পড়তে পারো নাই আল্লাহ কয় তৈলে তুমি কি দেখলা ইয়াং জুরুল মারু উমা কাত্তাবাত ওই যে ফজরের নামাজ পড়ে নাই সে যা অর্জন করছে তার আমল নামায় ভিডিও ক্যাসেটের ভিতরে যখন দেখাইছে তো গুলো ইয়ে হইতে রয়েছে তৈলে কি ফজরের নামাজ পড়ছে তে ডাক দিয়া কইব আল্লাহ জুহরের টাইমে চান না জুহরের টাইমে ভিডিও ক্যাসেট লয়ে গেছে গা ফাত্র কয় তুই কো কয় আল্লাহ ফাত্র ফুরসিন দিয়া খেত কয় কীতে হয়েছে ডিপ মেশিন সারছে তো গতকালকে ট্রাক্টর দিয়া খেত ছুঁয়ে গেছে কস কাটন লাগবে লেগে নাই মেলাইছি তাই কস কাটতেছে দেখে যে জোহরের আজান দেয় আল্লাহ ডাক দিয়ে জিগাবো কী রে তুই দিয়ে হনো খেত তো কমলা কয় আল্লাহ জাগি তেমন ইসলাম কেড়া জানি বুদ্ধি দিল ফেহে ফানি উঠতা যাইবে আবার ইয়া নামবা আর একটা লাইলে না বাহির হয়েছে আমি সলমান মন দিয়ে শুনো রে বা ফজর গেল তোমার ঘুমাইয়া জুহর গেল তোমার কস কাটতে কাটতে এবার আসর আসরের আগ দিয়া কোনো মতে ঠান্ডা পানি দিয়া গোসল করে চারটা ডাইল ভাত খাইয়া তুমি চা স্টল বইয়া রং চা খাও দোহানের রং ছাড়াওয়ালা তুমি রং চা খাইতে আসো মাগরিবের আজান পড়ে গেছে তোমার খবর নাই এসার সময় যখন তুমি ঘরে গেছো তোমার বিবি তোমারে ডাক দেয়া কইছে স্বামী আমার নাগাইশের হুজুরানা কইছে ধরা খাইয়া লাইবেন ভাত রান্না কইরা চুলার ভিতরে গরম পানির ডেকসিডা বসাই রাখছি কষ্ট হবে না অজু কইরা চারটা রাখা তৈল নামাজ ডা ফইরা হুতেন
তাকে আলো জুইরা দিলে টের পাইবা শীতের ভিতরে সারাটা দিন কি মেহনত করছে কথা বাড়াইও না তে আকিজবিড়ি টানতে টানতে ঘুমাই গেছো পাঁচ ওয়াক্ত নামাজ তোমার গেল হেলায় হেলাই ইয়াং জোরল মারো ওমা কদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষ দেখবে তার হাতে সে জীবনে যা করেছে ঠিক কিনা মুসলমান মন দিয়ে শুনো রে বাপ তোমার নামাজ একদিনের এমন না প্রতিটা দিন এমন করে নামাজ কাটাইলা বছরে একটা মাস রোজা তুমি কেমনে রোজার মাসটা কাটাইছো নির্বাচন গেছে কবে তে করে নৌকা মার্খা ধানের শীষের ব্যানারতে খুব ফুচ্চা ফাচ্চা যত্ন করে বাস করে রাখতে আছে তার ফুতে জিজ্ঞা আব্বা আমরা দি নৌকা মার্খা ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন কেড়ে কই শুরু মানুষ বুঝদি না রোজার মাস আইলে টের পাইবি রোজার মাস আওয়ানের আগে আগে কবে ছাদ উঠবো খালি ইমাম সাহেব জিজ্ঞা ইমাম সাহেব তো মনে করছে তে বুধ রোজা রাখবো তে যে ব্যানার টাঙ্গাইবে হেবাটা তো আর এটা কইতে পারতো দোহানের সামনে দিয়ে ব্যানার টাঙ্গাইয়া তুমি দোহানদারি করো আর যারা দোকানদারের দোহানের ভিতরে খায় তার ওই ভিতরের দিকে ফাঁসাটা ফিসে দিয়া সামনের দিকে বইয়া খাইতে আছে তে মনে করছে হগলে যখন দেখে না ফেরেস তাই কি আর দেখবো কেন তুমি বারোটা মাস নামাজ ছাড়া কাটাইলা একটা মাস রোজা ছাড়া কাটাইলা এরপরেও তুমি জান্নাতে যাইতে চাও আল্লাহ কয় আরে নামাজ হইলো আমার রোজা হইলো আমার আমি না হইলে মাফ কইরা দিলাম তুই তো এরপরেও যেই কাম কইরা রাখছ বাহিরির খবর কি দেখা তুই যে ফালাসুতা দোহানেরতে রাইতের নয়টার সময় মশায় কামড়ে দেখে কয়েল নিলি নেওয়ানোর সময় হ্যাঁ তো এত রাইতে বাহি বেশি না কয়ে টেহান লইয়া লগাই গেছি কি আমি একটা কয়েল লইয়া সহালি তো দিয়া লইতেছি ছয় মাস হয়েছে কয়েলের দাম দেয় না আসেনি খাচ্ছ কথা কেন আসেনি খাচ্ছ তোমার ভিতরে কত রোগ চিকিৎসা করবো কয় না আমার মনে হয় ফার্মেসিতে এমনি একটা বালতির মধ্যে গুইলিয়া তোমার গ্লাসে গ্লাসে খাওয়াইলেও তোমার রোগ ভালো হইতো না আরে গোনা তো আগের তারাও করছে বেড়া অহন যেমনি মানুষে গোনা করে আগের তারা এত গোনা করছে না আগের তারাও গোনা করছে আমার মনটায় সাক্ষী দেয় আগে যারা জাহান্নামও গেছে গা আমরা অহনের তারা যারা জাহান্নামও যাইবো ফেরেস্তা লাগতো না আগের তারা ধরে কই নাইবো রে আমরাও তো গোনা করে জাহান্নাম হয়েছি তোরা এত গোনা হিসত কয় এগুলা এগুলা গোনা তো আমরাও করছি তোরার মতো এত গোনা করছি রে জাহান্নাম হয়তো এত গোনা লাগে তোরা যদি গোনা দিয়ে একটা ফোসা বাঁধতে লাইছ আসেনি খেয়েছ কোন গোনারা আমরা তারা বাহির রাখছে কোন এগুল দিয়া নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই হেগুল দিয়া সারণের কথা আসিলে একটাও সারে নাই সুদ আমরা তারা জেমনে খায় আঞ্জা দিয়া খায় উড়ালো উড়ালো খ্যাত দিয়া খ্যাত ফতন দিয়া সুদ খাবি ওই খ্যাত কোনটা কয় খ্যাত নাই উড়ালো সেদিন এক জানাজাত গেছি জানাজাত গিয়ে দিই দুইটা লাগিয়ে গেলাইছে কলাম উড়ার সিফাত আমি কি তারা হেন কয় হুজুর তিন মাস ধরে দেয় না তিন মাস ধরে দেয় না হেতার আঞ্জা দিয়ে ধরে লাগছে জানাজার ভিতরে গিয়া আমরা কি হলো মানুষ রইছি মানুষ তো রাখি নাই আমরা নিজের মনুষ্যত্ব বিক্রি করে ফেলেছি ঠিক কিনা ক বর্তান আব্বা তুমি কবরও যাইতা না তুমি কি ফুজি লইয়া রোয়ানা দিছো একটু হিসাব মিলাইছো নি আবু বকর সিদ্দিক জান্নাতে যাও না দশজন মানুষের ভিতরে এক নাম্বার সুবহানাল্লাহ কয় না দুই নম্বর না এক নম্বর এক নম্বর মানুষটা হইল আবু বকর সিদ্দিক একদিন মদিনায় কেউ বিচাইরা হয় না গেল লোক গেল লোক হগলে মিল্লা বিচাইরা এক এলাকাত গেছে পাহাড়ি এলাকায় গিয়া সেটা কয় ও এরকম এরকম একটা মানুষ তোমরা দেখছো নি কয় হাজ সহাল থেকে দেখছি গুহাড়ার ভিতরে বইয়া বইয়া কান্দে ফিসি দিয়া সাহাবারা গিয়া দেখে যে আসলে আবু বকর সিদ্দিক কান্দে ফিসি দিয়া লুকাইয়া তারা শুনতে আছে আবু বকর কী কয় কান্দে আর কয় আল্লাহ আমার আম্মায় আমারে যদি ফেরোনা লইতো আমি যদি দুর্নীত না আইতাম আমি যদি মানুষ না আইতাম ভালো আসিল না আমি যদি মাডি হইয়া থাকতাম হিসাব আসিল না আমারে যে মানুষ বানাইছো কেমতের ময়দানে যদি তুমি হিসাব চাও কি দিয়া পারাম সব হারাল কইতেন না হাউ মাউ করে কানতে আছে গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ আবু বকর সিদ্দিকের এই নমুনা আর আমরা নমুনা গীতা আমরা রুফাই কি হজরত উমর প্রতিদিন মাগরিবের পরে আসার নামাজটা ফইরা ঘুমাইতো গিয়া একটা সাবুক লইতো সাবুক সামনার একটা সাবুক লইয়া লুঙ্গিডারে তুলতে তুলতে আডু পর্যন্ত তুলতো এই যে নিচের নরম গোসাড়া এটার মধ্যে আস্তে আস্তে ফিদা দিত আর কইতো উমর একদিন তো আল্লাহর কাছে হিসাব দেওয়ার লাগবো আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আমার কাছে দে আমার কাছে দিতি পারলে না আল্লাহর কাছে দিতি সুবহানাল্লাহ কইতেন না
কোন দিন হিসাব মিলাইছেন কোন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে এই রঙে দিন যাইব মুসলমান আমরা সবাই যেহেতু জান্নাতি হতে চাই আজকে জান্নাতি একজন মানুষের কথা শুনব ওই মানুষটা নাম হইল হযরত উমর শুনতে মন চায় শুনতে মন চায় আপনারা বুঝ করে বল আমি ফইলে কইছি দেরি হইব সমস্যা নাই তো কোনো বেশি দেরি হইব আচ্ছা মাশাআল্লাহ লইলেন না এবার আয়াত কোনে আইতি আছে বনো বন সাফা দিয়া বন হ্যাঁ সাহেব বস্তু লোক মাহফিল নাইলে মাহফিলে খালি খালি দেখা যায় হ্যাঁ আমি আমিন কন জুড়ে কন যেই কথাটা বলতেছিল উমর ফারুক জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফুরাড়া পৃথিবীরে কোমরা কাড়া ভাগ করলে বাইদে দিয়ে একটা কূপ দিয়ে কোমরাটা কাটলে এই যেমনে ভাগ দেওয়া হয় গোটা পৃথিবীটারে বাইদে দিয়ে একটা কূপ দিয়ে কাটলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর কথা করা সুবহানাল্লাহ কয় না 33 লক্ষ বর্গ মাইল উমরের রাজত্ব ছিল 33 লক্ষ বর্গ মাইল আর আমরাটা 56,000 বুঝেননি হিসাব 56,000 মনে করেন 50 33 হলে 66টা বাংলাদেশের সমান হইব এ দূরা দেশের কুদ্দুর ক্ষমতা পাইলে তো আমরা তারা আরে বা আর উমরের মতো যদি এই 33 লক্ষ বর্গ মাইলের ক্ষমতা আমরা তারা পাইতো আল্লাহ জানে কি কারবার হইল নাউজিবিল্লা কয় না তো জুড়ে কয় না নাউজিবিল্লা এই 33 লক্ষ বর্গ কিলোমিটারের এই প্রেসিডেন্ট হইল হযরত উমর সুবহানাল্লাহ বলবেন না আ মুসলমান মন দিয়ে শুনো রে বাপ লম্বা কথা বলা যাবে না গভীর মনোযোগ দিয়ে শুনো হযরত উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিকের পরে শপথ গ্রহণ করলেন মসজিদে নববীর মিম্বারে উঠে দাঁড়ালেন দাঁড়াইয়া তিনি খুতবা দিলেন আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর আমার মন যা চায় আমি তেমন করে রাষ্ট্র চালাবো এর ব্যাপারে কারো কিছু বলার আছে নাকি উমরের সামনে দাঁড়াইয়া কথা বলবে এই কলিজা কারো নাই কন সুবহানাল্লাহ কথা তো বাইরে আছে গীতি আছে অসুবিধা হয়নি কোনো একদিন নবীজি ঘরের ভিতরে বইয়া রয়েছে নবীর বিবিরা নবীরে গেড়াও দিয়া লাগছে চতুর্দিক দিয়া নবী বইসা রয়েছে নবীর চতুর্দিক দিয়া নবীর যত বিবি আছে 11 জন বিবি ছিল নবীজির কয়জন কয়জন 11 জন বিবি চতুর্দিক দিয়া গেড়াও দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনার আমরার লগে আপনার একটু আমরা আপনার লগে আমরা একটু হিসাব নিকাশ আছে তো নবীজি কয় কি হিসাব নিকাশ কয় তোমার কি কও কয় উনি কয় আমার এই যে খেজুরের ফাতার বিছনা তো আমি হঠাৎ হুতলে শরীরটা ব্যথা করে ফিডের ভিতরে ঢাক ফুড়া জেগে খেজুরের বিছনা ইয়া রাসূলুল্লাহ একটা নরম তুষক কইলে আমরা ঘরে ভালো আছি কয় আচ্ছা তোমার তুষক লাগবো তোমার কী লাগবো কয় আমরা ঘরে একটা বালিশ আপনি যেদিন হুঁতে নাই আমরা কোনাইচ্ছাই হইতাল লাগে বালিশও বরাবর তো হুতন কেন ছোট বালিশ না এই ফেল ফিরা আমি হে ফেল ফিরা আপনি কোনাইচ্ছাই আমরা আর একটা বালিশ হইলে ভালো আছি ও তোমার বালিশ লাগবো আচ্ছা মার্শাল্লাহ তো তোমরা কিতা কইয়া রাসূলুল্লাহ এই ডুবানি চামচ দেখ দেখছি সারা হয়নি বাসন ফেলা ডুবানি চামচ লাগবো আরেকজনে কইতেছে আমরা ঘরে দুগলা এই ইয়া গম জ বইলে কটা রুটি বানাই খাইতাম 2 দিন হয় চুলায় আগুন জ্বলে না এমনি এমনি কেমনে চলে এক এক বিবি যখন এক একটা কইয়া সরছে নবীজিকে মার্শাল্লাহ ভালো গইছ দি আমি কি একদিনও কইছি না বিয়ার আগে তো আমি হগলরে কইছি তোমরা যদি আমার কাছে বিয়া বইতে চাও আমার ঘরটার ভিতরে সুখ পাইবা কিন্তু সম্পদ পাইতা না সুবহানাল্লাহ কইতেন না আমি কি তোমরা সুখ দেই নাই তোমরা মনে তো কোনো কষ্ট দিছি না আমার জানা মতো কেউ একটা ধমকও দিছি না নবীজিরে একদিন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর যত বিবি সবাই আমাদের কি হয় আম্মা সবাই আমাদের কি হয় নবী হইলো আমাদের রুহানি বাপ আর নবীর বিবি রইল আমাদের আম্মা এই জন্য নবীদের এন্তেকালের পরে উম্মতের জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম বিবাহ করা কি নবীর বিবির আম্মা জান আয়েশা তো একবারে জোয়ান ছিলেন কিন্তু বিয়ার চিন্তাও কেউ করছে না কারণ আম্মারে আবার বিয়ে করে কেমনে এটা হারাম এটা ফতুয়া এটা মাসালা তাইলে নবীর বিবিদেরকে কত আদর নবী জিয়ে করছে আম্মা জান আয়েশা কয় 6 বছর বয়সে আমার বিয়ে হয়েছে কয় বছর ঘুমাইলেছিল কয় বছর
স্টেজের তারা কথা না কইলেও সরব নাকি এবারে উফরে আছে কয় বছর 6 বছর বয়সে আম্মা জান আয়েশা কয় আমার বিয়ে হইছে 6 বছর বয়সে আর নবীর গড় আপায় আম্মা যখন দেখছে আমার যখন 6 বছর করে ছোট মানুষ শৈলদা আছেন সিহন আম্মা কয় আমি এই নবীজির সঙ্গে যখন বিয়ে হইছে আমার আম্মা খেজুরের শুকনা খাজুর গুঁড়া কইরা খেজুরের রস দিয়া এরকম লাড্ডু বানাইয়া আমার ঘন ঘন খাওয়াই তো আমি যেন তাড়াতাড়ি মরা হই আল্লাহর কি খেলা এই লাড্ডু দিয়ে খাওয়াইছে পরে কয়দিন পরে আমি মার্শাল্লাহ একটু মরা হইছি আমার শরীরটা হইছে 9 বছর বয়স যখন হইছে আমার আব্বাই আমার একদিন কয় আয়েশা গো এই তোর তো নবীজির লগে বিয়ে হইছে সংসার করণ দরকার না আম্মা জানা আয়েশা কয় আব্বা না গেলে সারে না এই ছোট মানুষ তো বুঝছে না সংসারের মর্ম এবারে কয় না না সংসার তো করণে লাগবো তো কইছে ব্যাগ ট্যাগ গুছাইল তো সব ব্যাগ ট্যাগের ভিতরে কাপড় টাফড় লইয়া আম্মা জান আয়েশা নবীজির ঘরের দরজাত গেছে আবু বকর সিদ্দিক ঘর পর্যন্ত পৌঁছাই দিয়া আবু বকর সিদ্দিক পিছিয়ে দিয়ে আইয়া পড়ছে নবীজি দরজায় দাঁড়াইয়া মুসকে হাসি দিয়া কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম সুবহানাল্লাহ বলবেন আম্মা জান আয়েশা ঢুকছে পরে দেখে যে ওই ফোটলাড়া নবীজি কয় বাফের বাড়িতে জামাইল বাড়িতে সংসার কর্তা সাই ফোটলার ভিতরে কিতা আম্মা জান আয়েশা লজ্জায় লাল হয়ে গেছে কই রাসূলুল্লাহ এটা তার দিয়ে না এটা পার্সোনাল জিনিস কারে পার্সোনাল আমার কাছে আবার পার্সোনাল কি আমি হইলাম স্বামী তুমি হইলে স্ত্রী এখন আবার পার্সোনাল কি খুল্লা সাইয়া দেহে ঠোলা মালা ফুতুল খেলুন্না মাইয়াফানের খেলনের যে জিনিসটি সব ডেটার ভিতরে নবীজি কুমুমুমু এটা তুমি সংসার করতেছো এটি কী লই আইছ কই বুঝ কইরা লই আইছি ফাই না না ফাই বাহের বাড়িতে লই আইছে আর আমরা তারা হইলে নবীজি আম্মা জান আয়েশা কয়েকদিন আমি ঘরের ভিতরে আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছি এমন সময় দরজায় আয়েশা নবীজি সালাম দিছে আসসালামু আলাইকুম আম্মা জান আয়েশা ভিতর থেকে কয় আলাইকুম আসসালাম বলছে যে আমি কি আসবো নবী আম্মা জান আয়েশা বললেন আসেন দরজা খুললা দিছে ফিসের দরজা দিয়া কয়জনে উঠা দিছে দৌড় নবীজি কয় কেড়াইছিল কয় আমি খেলতে নিছিলাম এমন সময় আপনি আইয়া ঢুকছেন মনটা খুব খারাপ খেলার সময় আপনি আইছেন আর একবার আগে ফরাইতেন পারলেন না নবীজি মুসকি হাসি দেওয়া কয় আয়েশা টেনশন করো না আমি তোমার সব বান্ধবীদের বাড়ি চিনি আমি সবাইকে খুই যাই না দিতেছি তুমি যেন খেলতে পারো সুবহানাল্লাহ বলবেন না কি স্বামী স্ত্রী আমরাও তো বিয়া করছেন না গলে যারা আছেন তারা বিয়া করছেন কয়দিন কয় আরে কুদ্দুর সংসার করছেন দাম্পত্য জীবন নবীর কী সুখময় সবাই যখন আবদার করছে এটা লাগবো এইটা লাগবো নবীজি কয় আমি কইছিলাম না আমার ঘরটা সুখ হইব কিন্তু সম্পদ ফাইতা না কিও আয়েশা কইছিলাম নি কহ কইছেন তো হাফসা কইছিলাম নি কহ কইছেন তো কয় তো তোমরা দিয়ে এমনি দাবি দেওয়া লইয়া বইছো ঘটনাটা কিতা কই হুদুদি বইছি না আপনার সাপ দেওয়ানের লাগিয়া না আমরা খবর গোপন একটা খবর পাইছি কয় কী গোপন খবর কয় জিব্রাইল বিলে একদিন আপনার কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান উহুদের ফাহাটটা স্বর্ণ বানাই দেন আপনি না করছেন কিতে আপনি ধুন্দরে থাকলে দোকানপাটটা করতে আছে কে সাদ্দরে মাদ্দরে বালিশ পুলিশ একটা ঘর খাস্তাই গিয়ে গেলো কেন হইলাম না আপনি না করছেন কিতে আপনি কিন্তু চুপ করে থাকলে তো উহুদের ফাহাটটা স্বর্ণ কাটতে কাটতে আমরা বালিশ কিনে লাইলাম ওর নবীজি কয় আমি তো দুনিয়া চাই নাই আমি আখেরাত বেছে নিয়েছি সুবহানাল্লাহ বল মুসলমান সব বিবিরা যখন নবীরে ঘেরাও দিয়া ধরছে নবীজির মনটা বড় খারাপ নবী বড় ভদ্র মানুষ কাউরে ধমক দিতে পারে না বিবিরাও ছাড়ে না নবী কয় সাইরা দাও দেখি বিবেচনা করে দেখবো কি করা যায় কয় না আজকে কথা দিয়ে উঠা লাগবে নাইলে যাইতে দেব না স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক এখানে নবী আর উম্মতের সম্পর্ক না সেখানে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর ঠিক কিনা বিবিরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কথা দিবেন নবীজির মনটা খারাপ হয়ে গেল আমি কেমনে কথা দিতাম আর একটা কথাও আছে আম্মা জান আয়েশার ঘরে আপনি যেই দিন থাকেন ওই দিন অনেক মানুষ পাকা খেজুর দেয় জমজমের পানি দেয় মজার মজার খাবার দেয় আমাদের ঘরে যেই দিন থাকেন ওই দিন তো আপনারে কোনো হাদিয়াটা দিয়া দেয় না আজকে মসজিদে নববীতে দাঁড়াইয়া বলবেন প্রতিদিন যেন সাহাবার আপনারে হাদিয়া দেয় আল্লাহর নবী কয় অসম্ভব আমি এত নির্লজ্জ এত শরম ছাড়া না পেছনেই আওয়াজ করা যাবে না দয়া করে পেছনের আওয়াজগুলো বন্ধ করে স্টেজের পেছনে আওয়াজগুলো বন্ধ করে এখন তো আপনি কইলো তো তারও আওয়াজ বেশি এনে হইছে কারবার দেখো যারা সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়তে হবে
এত লোক দাঁড়িয়ে থাকলে পেছনের লোক তো দেখতে পাবে না, লোকজন তোমার তো আসতেছে আরও আসবে। সবাই কই লাল শার্ট আপনি বসা শুরু করেন, হ্যাঁ সবাই বসেন। একজন লোকজন আমি দাঁড়াইতে না দেখি, শুধু এই সাইডের তারা বইলে সর্বসবাহি তারা না বইলেও সর্ব নাকি এই মুরব্বী বসেন, সবাই বসে বলুন আমার কলিজার টুকরা যুবকেরা বসো। আমার যুবকদেরকে তো একবারের বেশি দুইবার বলা লাগে না, সবাই বসেন কষ্ট করে একটু বসেন। আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন আপনি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, আমি অনেক দেরি হইব বুঝ কইরা বন। ভাই পিছনে আওয়াজ করলে আর এই জায়গায় এইভাবে আওয়াজ করলে আমি আওয়াজ করতে পারবো না, আপনারা এই জায়গা থেকে লোকগুলো সরেন এখান থেকে, এখানে যারা আছেন বসে পড়তে হবে নাহলে সরে যেতে হবে। হ্যাঁ কইতে আসি আমি কইতে আসি বসেন, একটা লোক এখানে দাঁড়াই থাকতে পারবেন না, বসুন সবাই যে জায়গাটা খালি করেন। এই গ্রাম পুলিশ তাড়াতাড়ি করেন, যে একটু সরেন, যে মাশাআল্লাহ একটু সুযোগ করে দেন, যেহেতু এত কষ্ট করে মাহফিলটার আয়োজন করছেন কয়েকজন লোকের জন্য মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যাবে এটা মোটেও কাম্য না। আপনি বসেন, এই যে আপনি বসেন, জি মাশাআল্লাহ আওয়াজ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেবেন। আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে পরবর্তীতে আপনার কল লিস্ট দেখে কল ব্যাক করবেন, কিন্তু এখন মাহফিলে বসে ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। এদিকে অনেক বিছানাপত্র দেওয়া আছে, সবাই বসে পড়ুন। একটা লোকও দাঁড়াইয়া থাইকা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। বন্ধুগণ আল্লাহর খাস মেহরবানি, কর্তৃপক্ষ যতটুকু আশা করেছিল আর চাইতে আপনারা লোক বেশি হয়েছেন, ওনারা আপনাদেরকে বসতে দিতে পারেন নাই। আমিও যেহেতু মাহফিলেরই একজন আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে সবাইকে বসতে দেওয়া গেল না বলে। তবে আমি একটা ফর্মুলাও আছে আমার কাছে, যারা বসতে পারেন নাই আমার কাছে দুইটা প্রেসক্রিপশান আছে। এক নম্বরে হলো আমরা যারা বসে গেছি ঘন্টাখানেক পরে আমরা উঠা যাব, যারা দাঁড়াই রয়েছেন তারা বই আলাইবেন, এটা বুঝে একটা ফ্যাস লাগবো না, এটা ভালো হইতো না, অসুবিধা হইব। আরেকটা প্রেসক্রিপশান আছে আমরা ঘন্টা দুয়েক আলোচনা করব, আপনারা যারা বসতে পারেন নাই আমরা গেলে আপনারা দুই ঘন্টা বইয়া যাইবেন, এই দুইটা লাইন আমার কাছে জানা আছে। যেটা ভালো মনে হয় এটা আপনারা কইরেন, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। বন্ধুগণ আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন না, কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ কোন পথে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, বলে সুবহানাল্লাহ। 124,000 বলেন আর 224 লক্ষ লক্ষ নবী এবং রাসূল এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এই নবীদের ধারা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে এবং শেষ হয়েছে আখিরি জামানান নবী আকায় নামদার তাজেদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মক্কার মতি মদিনার জ্যোতি দু কুলের সাথী ফখরে মৌজুদত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মাধ্যমে ধারা শেষ হয়েছে।
পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমি যখন যেটা বলতে বলি কয়েকজন বলবেন না সবাই বলবেন সবাই আস্তে বলবেন না জোরে বলবেন জোরে কয়েকবার বলবেন না বারবার বলবেন বারবার আমি যেন বারবার বলা না লাগে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না এই সুবহানাল্লাহর জায়গায় যে আন্তাজ মতো কইয়া লাগেন আমার লাগে দেরি কইরেন না হ্যাঁ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ কোন আমিন আমিন তো সকল নবীদেরকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছে পেছনের এই আওয়াজটা বন্ধ করা যাবে না না পেছনে কি দোহান দিছে হ্যাঁ তা আমারই তুললে এখন দোকানদার বইয়ে লেছো কন্যা এত কাছে আবার দোকান দেয় কেমনে হেন দোহান থাকলে আওয়াজ হইতো না এটা কী দোহা দোহান থাকলে তো আওয়াজ হইব দোকানগুলো যদি বন্ধ করে দেওয়া যায় দেখেন দেওয়া যায় কি না কর্তৃপক্ষ যারা আছেন একটু খেয়াল করে সবাই কোন আমিন তো যেই কথাটা বলতেছিলাম এক এক নবীকে আল্লাহ এক একটা উপাধি দিছে সুবহানাল্লাহ কোন আদম সফিউল্লাহ নূহ আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মূসা কলিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এখন প্রশ্ন হলো আমাদের নবী কি ছোট নবী না বড় নবী তো সব নবীরে যদি একটা কইরা দেয় আমরা নবীর রোজও দেওয়ার দরকার আছে আমাদের নবীর কি দিল মোহাম্মদ হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার দিকে ঘুরা বসেন ইব্রাহিম হলো খলিলুল্লাহ আর মুস এই আমাদের নবী হলো হাবিবুল ওলামায়ে কেরাম বুঝব খলিল অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু এখন ইব্রাহিম খলিলুল্লাহ আর মোহাম্মদ কথা কেন মোহাম্মদ হাবিব এখন দুইটাই তো বন্ধু হাবিব অর্থ বন্ধু খলিল অর্থ বন্ধু তো পার্থক্যটা কী পার্থক্য হলো আপনি কি সভাপতি আজকে জি মাশাআল্লাহ মনে করেন সভাপতি সাহেবের লগে আমার বন্ধু আমি আর উনি বন্ধু তো উনি আমার লাগে খুব পাগল আমারে দেখার লাগে নাগাই চলে যায় আমারে আনার লাগিয়া বাইতাইয়া পড়ে অনেক ফেরেশানি করে উনি আমার জন্য এই উনি হইল আমার খলিল আর আমি এইটা হলো উনি যদি আমার জন্য পেরেশান হয় উনি হইল আমার খলিল এই জন্য ওনার নাম হইলো মনে করেন খলিল বন্ধু আর আমি ওনার জন্য পাগল এই এলাকায় মাহফিলে আসলে আমি খোঁজ খবর নেই যে সভাপতি সাহেব বাইক আছে নি আমার একটু ওনার বাইক লইয়া যান ওনারে তো টান নাই আমার টানটা বেশি এটারে কয় হাবিব তাইলে ইব্রাহিম হইল আল্লাহর জন্য পাগল সুবহানাল্লাহ বলবেন না এই জন্য উনি হইলে খলিল আর আমার আল্লাহ স্বয়ং আমার নবীর জন্য পেরেশান এই জন্য নবী হইলেন হাবিব বলেন সুবহানাল্লাহ কথা কি বুঝাইতে পারছি আমি তাহলে দুইটার ভিতরে বন্ধু ঠিকই আছে পার্থক্য আছে নাকি নাই দুইটার ভিতরে অনেক পার্থক্য এই আল্লাহ যার জন্য পেরেশান তিনি হইলেন আমাদের নবী সুবহানাল্লাহ বলবেন এই নবীজিকে আল্লাহ পাঠাইছে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে গুমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা হলো আমাদের নবীর দায়িত্ব সুবহানাল্লাহ বলবেন না নবীজি এই দায়িত্ব পালন করছেন 23 বছর কয় বছর 40 বছর বয়সে নবুয়ত পাইছে 13 বছর মক্কায় 10 বছর মদিনায় সুবহানাল্লাহ বলবেন না কত হইলো 10 আর 13 কত 23টা বছর নবীজি মক্কায় মদিনায় মিলাইয়া নবীজি এই কাজটা করছে দায়িত্বটা পালন করছে দায়িত্বটা পালন করার পরে নবীজির এন্তেকালের 81 দিন আগে খুব মন দিয়ে শুনবেন আমার কথাগুলো একটার সাথে আর একটা তসবির দানার মতো তসবির দানা যেমন একটা খুললে ফললে বাহিরে আর ধরে রাখুন যায় না আমার কথা যদি একটা হারাই ফেলেন বাকিগুলাকে আর ঠিক রাখা কঠিন হয়ে যাবে আমি একটা খেয়াল করে আলোচনা করি যেন আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা মূল বিষয় নিয়ে আপনি বাড়িতে যেতে পারেন
এজন্য সবগুলা কথা মনোযোগের সাথে শুনতে হবে, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো, তারপরে কথা বলা, হাঁটাহাঁটি করা, এটা আমি মোটেও পছন্দ করি না। মাহফিলের বাইরে দিয়ে উড়ন অসম্ভব, এটা তো ঐতোই না। চিন্তা করে হল আপনার যারা নিয়ত আছে নিয়ত ভাই গেলাম। এই মাহফিলের ভিতরে আমন যাইব, বন যাইব, প্রয়োজনে হুতন যাইব, উডন যাইত না। সাফা দিয়া বল ও ইসলাম দাঁড়াই রয়েছেন যারা বই আলান, আপনারা কি মনে করছেন কতক্ষণ পরে সাইডা দিতে আসি, কতক্ষণ দাঁড়াই থাকতেন পরে নজর দেখা যাইব। আমিন কন জুড়ে কন। তাহলে নবীজি দায়িত্বটা পালন করলো কয় বছর, কথা করা কয় বছর, 23 বছর। এখানে একটা সিহন কথা আছে, নবীজির বাড়ি হইল মক্কা, সুবহানাল্লাহ বলবেন না, শেষ 10 বছর কাটাইছে মদিনায়। মদিনার কোনো ওনার আত্মীয়র বাড়িও না, শ্বশুর বাড়িও না, ওনার মামার বাড়িও না, ওনার বাড়ি ছিল মক্কা। ওনার কি কয় শ্বশুর বাড়িও মক্কা, ওনার জন্ম মক্কা। সামান্য কয় বছর দুধ পান করার জন্য গেছে মা হালিমার কাছে তায়েফে, বাকি সবটা সময় শিশুকাল, এই আপনার কৈশোর, তারুণ্য, যৌবন, পৌর, এই এই সময়টা উনি সবটাই কাটাইছে মক্কায়। 53 বছর বয়স পর্যন্ত, সুবহানাল্লাহ বলবেন না,